नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 21 एप्रिल बृहस्पतिवार न्यूज निर्भीकेर विशेष प्रतिबेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। प्रतिबेदनेर विषय अमेरिकार चेये राशियाकेई तो दरकार भारतेर, की कारण एटा देखुन पुरो भिडियोटा। একবার মাত্র একবারই গলা তুলে রুক্ষভাবে কথা বলতে দেখা গিয়েছিল তাকে, মানে অটল বিহারী বাজপেয়ীকে। সেটা ছিল 1977 সালের মার্চ মাস। সবে বিদেশ মন্ত্রী হয়েছিলেন তিনি, সাউথ ব্লকের 4 নম্বর গেট দিয়ে মন্ত্রকে ঢোকার মুখে জওহরলাল নেহরুর একটা ছবি টাঙানো থাকত। অটল বিহারী বাজপেয়ী ঢুকতে গিয়ে একদিন দেখলেন ছবিটা আর নেই। গলা তুলে অত্যন্ত রুক্ষভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন, কে সরালো এই ছবি, এখনই এই ছবি খুঁজে এনে যথাস্থানে লাগিয়ে দেওয়া হোক। সেই কথা লিখেছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত রনেন সেন। আসলে জওহরলাল নেহরুর গড়ে তোলা ভিত্তির উপরেই ভারতের বিদেশ নীতির ঐতিহ্যের ইমারত গড়ে উঠেছিল। 1946 সালে জওহরলাল নেহরু বলেছিলেন ভারত তার মতো করে গঠিত, সে বিশ্বে গৌণ ভূমিকা পালন করতে যাবে না, সে হয় কোনো বিষয়ে বিশদ আকারে ভূমিকা রাখবে আর নয়তো কোনো ভূমিকাই রাখবে না। জওহরলাল নেহরুর সেই জোট নিরপেক্ষ বিদেশ নীতির প্রাসঙ্গিকতাকে উপেক্ষা করতে চাননি অটল বিহারী বাজপেয়ীও। জওহরলাল নেহরুর নীতি আঁকড়েই বাজপেয়ী পথ হেঁটেছেন। কোনো দেশের দিকে না ঝুঁকে প্রকৃত জোট নিরপেক্ষ অবস্থানের পক্ষে সওয়াল করতেন অটল বিহারী বাজপেয়ী, সবসময় আলোচনার দরজা খোলা রাখার কথাও বলতেন। অটল বিহারী বাজপেয়ীর বিদেশ নীতির আকর্ষণীয় দিক ছিল শক্ত হাতে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করা, প্রয়োজনীয় চাপ তৈরি করা, পাশাপাশি আলোচনার পথ খোলা রাখা যাতে বন্ধুত্বপূর্ণ কূটনীতির রাস্তা নেওয়া যায়। উদারতা ভিন্ন মতাদর্শকে একসঙ্গে নিয়ে চলার তাঁর জুড়ি ছিল না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জওহরলাল নেহরু অটল বিহারী বাজপেয়ীর সেই জোট নিরপেক্ষ নীতিকেই এবার বাধ্য হয়ে আঁকড়ে ধরেছে নরেন্দ্র মোদী সরকার। না হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় যে নীতি নিয়েছিলেন নরেন্দ্র মোদী তেমনটা থাকলে কি যে হতো বলা মুশকিল। এখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনার সময় প্রত্যেকটা পদক্ষেপে হিসেব কষছে সাউথ ব্লক। ভারসাম্যের বিদেশ নীতি বজায় রাখতে আমেরিকা তথা পশ্চিমের চাপেও রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি নয়াদিল্লি। আর পশ্চিমের আর্থিক নিষেধাজ্ঞাকে কার্যত তুয়াক্কা না করেই মস্কো থেকে সস্তায় অশোধিত তেল কিনছে। আবার পশ্চিমের সঙ্গে সুর মিলিয়ে অবিলম্বে হিংসা বন্ধের আবেদন করে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বহাল রাখার ডাকও দিয়ে চলেছে ভারত। গোটা দুনিয়ার মাতব্বরদের মতো নয়াদিল্লিও আজ ইউক্রেন ইস্যুতে নিজের স্বার্থকেই বড় করে দেখছে। অনেকগুলো কারণের মধ্যে এর একটা প্রধান কারণ হচ্ছে রাশিয়ার সঙ্গে বহু বছরের কূটনৈতিক সম্পর্ক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনাকাটার সম্পর্ক। ক্রেমলিনের সঙ্গে সেই সোভিয়েত ইউনিয়ন আমল থেকেই ভারত অত্যন্ত ঘনিষ্ঠ। বহু দশক ধরেই রাশিয়া ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে। এখন হয়তো সেটা 70% থেকে কমে গিয়ে 49% হয়েছে, কিন্তু এখনও রাশিয়াই হচ্ছে ভারতের সামরিক বাহিনীর মূল চালিকা শক্তি। S-400 মিসাইলের মতো গুরুত্বপূর্ণ অস্ত্র ভারত রাশিয়ার থেকেই পেয়েছে এবং এই অস্ত্রের জোরেই চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিজের সীমান্তে মোটামুটি একটা স্থিতাবস্থা বজায় রাখতে পারছে। নরেন্দ্র মোদী সরকার, বিজেপি দল এবং সংঘ পরিবার
সকলেই রাজনৈতিক ফায়দার জন্য সবসময় পাকিস্তান পাকিস্তান করলেও ভিতরে ভিতরে কিন্তু সকলেই জানে যে এই মুহূর্তে ভারতের প্রধান শত্রু কিন্তু চীন। শত চেষ্টাতেও চীনের আগ্রাসী মনোভাবে কোনো রকম বদল চোখে পড়ছে না। সাউথ ব্লক এটাও ভালো করে জানে যে বেজিং যদি কারো কথায় কিছুটা হলেও গুরুত্ব দেয় তো সেটা হলো মস্কো। পাশাপাশি মস্কোও চায় তাদের সামরিক পণ্যের বিশাল দুই ক্রেতা ভারত এবং চীনের মধ্যে অস্থিরতা যেন মাত্রা না ছাড়িয়ে যায়। চির প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানকে নিয়ন্ত্রণ রাখতেই নয়াদিল্লির কাছে গুরুত্ব বেড়েছে রাশিয়ার। তাছাড়া রাষ্ট্রসংঘে আলোচিত বহু বিষয়ে ভারত বরাবরই নিজের স্বার্থ রক্ষার প্রশ্নে রাশিয়ার মদত পেয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়নের ভেটো বহুবার কাশ্মীর ইস্যুতে ভারতকে রক্ষা করেছে। পাকিস্তানের সঙ্গে যাবতীয় সমস্যা দ্বিপাক্ষিক তকমা পাওয়ার ক্ষেত্রে রাশিয়ার ভোট ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকা এবং চীন পাকিস্তানকে সমর্থন করেছিল তখন ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল রাশিয়াই। আবার বিশ্ব রাজনীতিতে ভারত এই মুহূর্তে সেই সব বিরল দেশগুলোর মধ্যে অন্যতম যার সঙ্গে আমেরিকা এবং রাশিয়া এই দুই সুপার পাওয়ারের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। ফলে এটা স্পষ্ট যে চলতি সংকটে রাশিয়া এবং আমেরিকা কারো ঝোল টেনে অন্যের জন্য দরজা বন্ধ করতে চাইছে না নয়াদিল্লি। তবে এটাও ঠিক যে ভারত প্রমাণ করেছে রাশিয়াকে একঘরে করা আমেরিকা কেন গোটা বিশ্বের কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়, সহজ নয়, এমনই মনে করছেন এশিয়ান টাইমসের কলামিস্ট অস্ট্রেলিয়ান আমেরিকান সাংবাদিক জন পি রুহেল। তার কথায় ইউক্রেনের বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে ভারতের সমর্থন পাওয়ার জন্য মার্চের শেষের দিকে আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়া নয়াদিল্লিতে প্রতিনিধি দল পাঠিয়েছিল। একদিকে পশ্চিমের দেশগুলো এবং অন্যদিকে রাশিয়া দিল্লিকে নিজের দলে টানতে তোড়জোড় চালালেও ভারত কিন্তু তার জোট নিরপেক্ষ অবস্থানে অবিচল ছিল এবং এখনও অবিচল রয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একসাথে আমেরিকার সংস্পর্শে থাকতে, চীনকে সামাল দিতে, ইউরোপকে কাজে লাগাতে এবং রাশিয়াকে আশ্বস্ত করার কৌশলের কথা বলছেন। পশ্চিমী বিশ্বের দাবিকে উপেক্ষা করে প্রাধান্য দিচ্ছেন দেশের স্বার্থকে। ফলে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলাগুলি করা মোদিকে নিয়ে প্রশ্ন উঠছে যে মোদি কি তাহলে তাঁর বিদেশ নীতিতে সেই সাবেকি জওহরলাল নেহরুর যুগকেই ফিরিয়ে আনলেন বা ফিরিয়ে আনছেন। ইউক্রেন ইস্যু ভারতের সামনে কিন্তু চরম পরীক্ষার সময়। তাছাড়া এমন প্রশ্নও উঠছে যে নরেন্দ্র মোদী এতদিনে তার অনুগত মিডিয়াকুলকে যেভাবে আমেরিকার অন্ধভক্ত বানিয়ে ছেড়েছেন সেই পথ থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টাও কিন্তু আরও একটা টেস্ট কেস বটে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।